সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দলিলের গুরুত্বপূর্ণ দিক কি কি বা কোন বিষয়গুলো আমরা দলিল থেকে বের করে পড়ব সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এর পূর্ববর্তী ভিডিওতে আমি দেখেছি যে একটি জাল দলিল চেনার উপায়গুলো কী কী সে বিষয়গুলো নিয়ে সেগুলি যদি দেখে না থাকেন তো দেখে আসতে পারেন ভিডিও থেকে পূর্ব ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা আই বাটনে ক্লিক করে সেখান থেকে দেখে আসবেন তো আজকের ভিডিওতে আমরা একটি দলিলের মূল বৈশিষ্ট্যগুলো কি সেগুলো আপনারা কোন কোন বিষয়ে দলিল থেকে বের করবেন গুরুত্বপূর্ণ দিক সেটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন শুরু করা যাক আমরা দলিলটি প্রথমে দূরে রাখবো তো মূলত এখানে এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে এখানে দলিলের গুরুত্বপূর্ণ দিক কী কী সেগুলো আপনারা প্রথমে যেটা হচ্ছে দলিল নাম্বার দলিল নাম্বার আপনাকে দেখতে হবে দলিল নাম্বার দলিলের সার সংক্ষেপ বা বিবরণ দলিল বিবরণটা দেখতে হবে আপনাকে তারপরে যেটা দেখতে হবে দাতা বা বিক্রেতার নাম ক্রেতা বা গৃহীতার নাম দলিলে হারাহারির পরিমাণ হারাহারি বলতে এখানে ক্রেতা বিক্রেতা উভয় বোঝাবে হারাহারি হচ্ছে হচ্ছে দলিল অংশীদার কয়জন আর কি জমির মালিকানা কতজন সে জমিটি ক্রয় করতেছে বা কতজন বিক্রি করতেছে সেটি হচ্ছে হারাহারি তারপরে দলিল সম্পাদনের তারিখ জমির বিবরণ ম্যাপ এবং সর্বশেষ যেটা তারিখে থাকবে স্বাক্ষর বা স্বাক্ষরের ঠিকানা উভয় থাকবে আর সর্বশেষে আপনার দলিলের শেষে দুটি পেজ থাকবে যেখানে সেটা হচ্ছে হলফনামা আপনার দুশো টাকার হলফনামা দেওয়া থাকে তো দুশো টাকার হলফনামাটা আপনাকে দেখে নিতে হবে তো আমরা এখন সরাসরি দলিলটা দেখব দলিলের কোন কোন বিষয়গুলো আমরা দেখব তো আমরা প্রথমে দেখছি যেটা দলিলের দলিল নাম্বার তো দলিলের উপরের ভাগে দেখবেন এখানে দলিল নাম্বার দেওয়া রয়েছে তিন হাজার তিনশো অষ্টআশি বা তিন হাজার তিনশো বাহাত্তর এই নাম্বারটা অবশ্যই আপনারা একটি দলিল যখন দেখবেন তখন এই নাম্বারটা অবশ্যই আপনাকে দেখতে হবে তো প্রথম কাজ হচ্ছে আপনাকে একটি দলিল যখন দেখবেন সেটার দলিল নাম্বার তারপরে যেটি দলিলের সার সংক্ষেপ বা বিবরণ তো এখানে দলিলের প্রকৃতি দানপত্র এটা কোন প্রকৃতির দলিল সেটা দেখুন একটা দানপত্র দলিল সেই দলিলটি অবশ্যই আপনাকে সেটি দানপত্র হেবা বা সাফকলা বা অ্যাওয়াজ দলিল কোন প্রকৃতির দলিল সেটি আপনাকে কিন্তু এখান থেকেই দেখে নিতে হবে প্রথম পদক্ষেপ হচ্ছে প্রথম কাজই হচ্ছে আপনার এটা দলিল নাম্বার প্লাস দলিলটার প্রকৃতি কোন প্রকৃতির দলিল বা দলিলের বিপর তারপর যেটা জমিনে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ বা মূল্য সম্পত্তির মূল্যটা কত ধরা রয়েছে সেটাও আপনারা সেখানে দেখবেন এটার উপর নির্ভর করবে জমিনের খরচ রেজিস্ট্রেশন খরচ সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব তো এই বিষয়টা নিয়ে তো এই প্রথমে দুটি বিষয় দেখবেন দৈলের সংরক্ষণ বা সারসংক্ষেপ হস্তান্তরিত জমির পরিমাণ তারপরে যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে দাতার নাম বা বিক্রেতার নাম উভয় আপনারা দেখতে হবে উভয় সেটা হচ্ছে এই জমিনের ক্রেতা হচ্ছে ইনি বিক্রেতা হচ্ছে ইনি এবং বিক্রেতা যদি দুইজন থাকে সেক্ষেত্রে দুইজনের ফটো থাকে এইভাবে আরেকজনের ফটো ফটো অপপৃষ্ঠে যদি দেওয়া রয়েছে এখানে ক্রেতা যদি দুজন থাকে তো ক্রেতারা এভাবে দুটো ফটো দেওয়া থাকবে এটা হচ্ছে বর্তমানে ডিজিটাল দলিল এর পূর্ববর্তী পুরনো দলিলগুলো আমাদের হাতে লেখা দলিল লেখাগুলো ধরতে অনেক কষ্ট হয় এখানে বর্তমানে কিন্তু এই ধরনের দলিল হয় না এখন কম্পিউটার কম্পিউটারাইজ করা হয়েছে দলিলগুলো তো বর্তমান দলিলগুলো এইভাবে থাকবে তো ক্রেতা যদি দুজন থাকে তো দুজনের ছবি থাকবে তাদের বিবরণ থাকবে এবং বিক্রেতা যদি দুইজন থাকে তো দুজনের বিবরণ থাকবে তো এই বিষয়টা হচ্ছে দ্বিতীয় বিষয় ক্রেতা এবং বিক্রেতার তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হস্তান্তরধীন সম্পত্তির ন্যূনতম পক্ষে পঁচিশ বছরের ধারাবাহিক বিবরণ এই বিষয়টা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি একটা সম্পত্তি ধরুন আমরা যদি একটা সম্পত্তি ধরি সেটা যদি এখানে পঁচিশ বছরে পঁচিশ বছরে যদি আপনার এখানে যদি বিশ বারো বিক্রি হয় বিশ বার যদি আপনার জমিটা বিক্রি হয় তো বিশ বারের যে মালিকানা রয়েছে তাদের ধারাবাহিক সম্পূর্ণ কিছু এখানে দেওয়া থাকতে হবে তো এই বিষয়টা একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ পঁচিশ বছরের মালিকানা ধারাবাহিক বিবরণ এখানে অবশ্যই আপনাকে দেখতে হবে আর তারপরে আপনারা যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে জমিনে হারাহারির পরিমাণ হারাহারি জিনিসটা কি সেটা আমি শুরুতে আমি আপনাদেরকে দেখাইছি যদি একটা জমি আমরা এখানে দুটি ম্যাপ আট করব দুটি ম্যাপ আট করব এটা হচ্ছে যদি আমরা এখানে ক্রেতা ধরি ক্রেতা এক প্রথম এবং দ্বিতীয় যদি এখন দুইজন ক্রেতা থাকে প্রথম এবং দ্বিতীয় এখানে দুইজন হারাহারি অর্থাৎ দুইজন হারাহারি হারাহারি হচ্ছে জমির জমির মালিকানা অর্থাৎ কয়েকজন জমির মালিকানা যদি দুইজন থাকে দুজন হারাহারি তিনজন থাকলে তিনজন জমির হারাহারি ঠিক একই বিক্রেতার ক্ষেত্রেও বিক্রেতার ক্ষেত্রেও একই প্রথম এবং দ্বিতীয় উভয় একই থাকবে যদি বিক্রেতা দুইজন থাকে অবশ্যই এখানে দুইজনের নাম উল্লেখ থাকতে হবে যদি ক্রেতা দুজন থাকে দুইজনের নাম উল্লেখ থাকতে হবে দেখুন এখানে আমরা প্র্যাকটিক্যাল একটি দেখব এখানে ক্রেতা একজন বিক্রেতা দুজন এই জমিটির তো সেই জন্য এখানে হারাহারির পরিমাণ জমিনের হারাহারি মালিকের পরিমাণ সেখানে আটচল্লিশ শতাংশ সে ক্রয় করছে সেখানে আটচল্লিশ শতাংশ দেওয়া রয়েছে দেখুন এখানে বিক্রেতা দুইজন তাই বিক্রেতা দুইজন তো প্রথমজন তিনি আঠাশ শতাংশ জমি বিক্রি করেছে এবং দ্বিতীয় জন বিশ শতাংশ জমি তো সেখানে মোট জমির পরিমাণ আটচল্লিশ শতাংশ তো এই জিনিসটা প্রথমে আপনাকে দেখতে হবে জমিনের হারাহারি পরিমাণ এবং চৌহার দিয়ে জমিনের চৌহার দিয়ে চৌহার হচ্ছে মূলত এখানে একটা জিনিস এখানে লেখাই লিখিত থাকে বা এখানে আপনার ম্যাপ আকারে থাকে জমির চৌহার অর্থাৎ জমিনের কোন পাশে কে রয়েছে জমির নকশা এবং চৌহার দি জিনিসটা আসলে অন্যরকম এখানে আমরা দেখে নিতে পারি চৌহার জিনিসটা হচ্ছে এটা অর্থাৎ জমিনের পার্শ্ববর্তী মালিককে সেটির নাম যেমন দক্ষিণ পাশে হচ্ছে সাইদুর রহমান পশ্চিম পাশে আবেদ আলী এবং উত্তর পাশে মোজাম্মেল হক পূর্ব পাশে সাইদুর রহমান তো এই চৌহার্দি জিনিসটা আপনাকে দেখতে হবে অর্থাৎ জমিনের পার্শ্ববর্তী মালিক কারা তাদেরকে দেখে নেবেন এবং এবং আরেকটা জিনিস ছাড়া পড়ে গেছে সেটা হচ্ছে দলিল সম্পাদনের তারিখ দলিলটা কত তারিখে সম্পাদন করা হয়েছে সেই জিনিস বিষয়টাও আপনারা দেখবেন তারপরে জমিনের ম্যাপ অবশ্যই একটি জমিনের ম্যাপ থাকবে এই জমিনের পরিমাণ আটচল্লিশ শতাংশ যে জমিনের যে দলিলটা আমি আপনাদেরকে দেখালাম তো এই আটচল্লিশ শতাংশ জমিনের ম্যাপটা আপনার ঠিক রয়েছে কি না সেটি আপনারা দেখবেন এখান থেকে তো এখানে জমিটা যদি আপনারা পরিমাপ করেন সেক্ষেত্রে আটচল্লিশ শতাংশ জমি হয় কি না সেটি সরজমিনে আপনারা যাচাই করবেন তারপরে যেটি সাক্ষীগণের নাম ঠিকানা এখানে কে কে সাক্ষী দিয়েছে জমিটির কলার সময় তাদের নাম এখানে সাক্ষ্য থাকবে নাম থাকবে এবং বিস্তারিত থাকবে আর সর্বশেষ যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে হলফনামা হলফনামা সেটা নন জুডিশিয়াল একশো টাকার স্টাম্প দুটি স্ট্যাম্প দেওয়া থাকবে একটা দুটি ক্ষেত্রে তিনটি দেওয়া থাকে তো এই স্টাম্পগুলোর মধ্যে নামাগুলো উল্লেখ করা হবে কত সালে কী করা রয়েছে এই দলিলগুলো সম্পাদন হস্তান্তর সম্পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে হলফনামাতে এখানে এই হলফনামাটি করতে আপনাকে দুশো টাকার মতন খরচ হবে সাফ করলে বলেন হেবা বা বিল বা যে কোনো দলিলের ক্ষেত্রে একই একশো টাকা স্টেম আপনাকে ব্যবহার করতে হবে তো মোটামুটি আপনি যদি একটি জমিনের দলিলের এই বিষয়গুলো আপনারা বের করতে পারেন তাহলে জমিনের কিন্তু বিস্তারিত আপনার জানা হয়ে যাবে জমিটার সম্পর্কে তো আমি আবারও আরেকটা বার বলে দিচ্ছি দলিলের গুরুত্বপূর্ণ দিকগুলো কী কী দলিল নাম্বার এই দলিল নাম্বারটা গুরুত্বপূর্ণ এই জন্যই যদি আপনার কখনো দলিলটা হারে যায় তো খুব সহজে এই দলিল নাম্বার দিয়ে আপনি তহসিল অফিস থেকে আপনি দলিলটি উঠিয়ে নিতে পারবেন দলিল সংরক্ষণের সার সংক্ষেপ বা দলিল বিবরণ কোন প্রকৃতির দলিল সেটি সাফ হে বা বিলোয়া কোন প্রকৃতির সেটি আপনি বের করবেন দাতা বা বিক্রেতা ক্রেতা বা গৃহীতা কে ক্রেতা ছিল বিক্রেতা কে ছিল তাদের নাম বের করে নেবেন জমিনের হারাহারির পরিমাণ জলি জমিনের হারাহারি কে হারাহারির পরিমাণ ছিল তাদের পরিমাণগুলো আপনারা দেখে নেবেন কয়জন বিক্রেতা ছিল কয়জন ক্রেতা ছিল সেটি দলিল সম্পাদনের তারিখ কত তারিখে দলিল সম্পাদন এটি একটি গুরুত্বপূর্ণ দিক বা এর যেমন দুই হাজার উনিশ যদি দলিল সম্পাদনের তারিখ আপনি ভুলেও যান সেক্ষেত্রে যদি এই কত সালে সেটি দলিল সম্পাদন করা রয়েছে এটি যদি আপনি জানেন তাহলে কখনো যদি আপনার দলিলটা হারিয়ে যায় যদি তহসিল অফিসে আপনি সালটা দিতে পারেন যে সালের মধ্যে এই জমিনের কে কওলা করা হয়েছে কার নামে কওলা করা হয়েছে সেটি যদি দেন তাহলে তল্লাশি দিলে কিন্তু খুব সহজে জমিনের দলিলটি আপনি পেয়ে যাবেন তারপর হচ্ছে চৌহাদ্দি অর্থাৎ জমিনের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কে কারা আছে কোন পাশে সেটি দেখে নেবেন স্বাক্ষর অর্থাৎ জমিনের দলিলটিদের স্বাক্ষরকে দিয়েছে সেটি দেখবেন আরেকটা হচ্ছে হলফনামা দুশো টাকা নন জুডিশিয়াল হলফনামার মধ্যে আপনার দলিলটি করা হয়েছে কিনা সে বিষয়গুলো আপনারা দেখে নেবেন তো মোটামুটি এই বিষয়গুলো যদি আপনারা দেখেন একটি দলিলের তাহলে দলিলের এ টু জেড আপনার জানা হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন